ভোলায় কয়েক বছর পর পরীক্ষামূলক আবাদের পর এবার বাণিজ্যিকভাবে বেবি বা বর্ষাকালীন তরমুজের চাষ হয়েছে। কম খরচে বেশি ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। ভোলায় 2019 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছিল বেবি বা বর্ষাকালীন তরমুজ। এরপর তিন বছর কৃষক পরীক্ষামূলকভাবে চাষ করেন ওই তরমুজ। সফলতা পাওয়ায় এবছর জেলা সদর, দৌলত খান, চরফ্যাশান ও মনপুরা উপজেলায় কৃষক বাণিজ্যিকভাবে চাষ করেছেন ব্ল্যাকবেরি ও সুপারকুন জাতের বেবি বা বর্ষাকালীন তরমুজ। আমার পাশে আরেক কৃষকে বর্ষা মৌসুমের তরমুজ চাষ করছে, ভালো ফলন হয়েছে, ভালো লাভবান হয়েছে। 33% জমিনে আমার 5-6 হাজার টাকা খরচ করছি। এ পর্যন্ত আমি তরমুজ দুইবার বেচছি, দুইবারে 15-20 হাজার টাকার তরমুজ বেচছি এবং আরও 10-15 হাজার টাকার তরমুজ হবে ইনশাল্লাহ। আমার খেতে অনেক ফসল ধরছে। এই তরমুজ 60 দিনের মাথায় তুলে বাজারে নিয়েছি, বাজারে চাহিদাও বেশি এবং অনেক টাকাও বেশি লাভবান হইতেছি। বর্ষাকালীন তরমুজ চাষে সব ধরনের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই তরমুজ অফসিজন হওয়াতে বাজারে ভালো মূল্য পাচ্ছে কৃষক। এই তরমুজের আবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে দাঁড়িয়ে তাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এই তরমুজ চাষে উদ্বুদ্ধ করে আসছে। জেলায় বাণিজ্যিকভাবে 30 হেক্টর জমিতে চাষ হয়েছে বেবি বা বর্ষাকালীন তরমুজ। আগামীতে 200 হেক্টর ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই।